আপনি এক হুজুরের ভক্তি করেন সেই হুজুরের ব্যাপারে এক আচরণ আরেক হুজুরের বিরুদ্ধে আচরণ করেন তার ব্যাপারে আরেক আচরণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আখলাকের একটা গুরুত্বপূর্ণ দিক ছিল তিনি নিষ্ঠাবান ইনসাফগার ছিলেন কখনো বেইনসাফ ছিলেন না বন্ধুর সাথে একরকম আচরণ শত্রু হলে তার গোষ্ঠী উদ্ধার করা এরকম বেইনসাফ তিনি করতেন না আল্লাহ কোরআনে যে বলেছেন ওয়ালা ইজরিমান্নাকুম শানআনু কওমিন আল্লা তাআদিলু ইহদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া কারোর সাথে তোমার শত্রুতা আছে তাই বলে তার গোষ্ঠী উদ্ধার করবা মিথ্যা কথা বলবা দুর্নাম করবা অন্যায় অবিচার করবা অসৎ আচরণ করবা অসততা দেখাবা এটা জায়েজ নয় আমরা তো ফেসবুকে আজকাল আমাদের বিপক্ষের লোক যদি হয় মুসলমান ভাই আমার কেবলার ভাই আমার নবীর উম্মত আমার আল্লাহর গোলাম আখের নবীর উম্মত মুসলমান দাবিদার এই লোকটাও যদি আমার সাথে তার কোনো মাসআলা মত পার্থক্য থাকে কোনো বিষয় মত পার্থক্য থাকে ফেসবুকে তার নামে মিথ্যা কথা বলে হলেও তাকে ছোট করতে আমরা পিছপা হই না এটা কি ইসলাম শিখাইছে আমাদেরকে ইসলাম প্রচার হয় না এগুলোর নামে আত্মপূজা হয় এগুলোর নামে নফসের গোলামি হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হলে অন্য ধর্মের মানুষ তাদের সাথে পর্যন্ত আপনি অসৎ আচরণ করতে পারবেন না আমাদের অনেক মুসলমানদের ভাইদেরকে দেখা যায় কোন নায়িকা গায়িকা নায়ক গায়ক অথবা কোন পাপাচারে লিপ্ত মানুষ তার কোন কোন একটা ঘটনা পাইলে দেখা যায় তার প্রোফাইলে তার ফেসবুকে তার পোস্টের মন্তব্যের ঘরে আমরা যা তা বলি গালিগালাজ করি আজেবাজে কথা বলি আছে না নাই ইসলাম প্রচারের নামে করেন এটা কি ইসলাম প্রচার হয় না ইসলামের দুর্নাম হয় কিন্তু আমরা করি কি করি না অমুকের বাচ্চা বলে একটা গালি মন্তব্য লিখে দিয়ে আসলেন ইসলামের বালাপ করলেন না ক্ষতি করলেন আমাদের নবীজি বলেছেন ইমানদার কখনো গালিবাজ হতে পারে না পারলে সুন্দর করে যুক্তি দিয়ে বুঝাবেন আর না পারলে চুপ থাকবেন আপনি এক হুজুরের ভক্তি করেন সেই হুজুরের ব্যাপারে এক আচরণ আরেক হুজুরের বিরুদ্ধে আচরণ করেন তার ব্যাপারে আরেক আচরণ এবং সে আচরণ করতে গিয়ে আপনি অন্যায় আচরণ করছেন অন্যায় কথা বলছেন এগুলো কি জায়েজ না নাজায়েজ কাজ এ বদ আখলাক থেকে আমরা যদি বেঁচে না থাকি আমরা নিজেরা নিজেরা কামড়া কামড়ি করি ইসলামের লাভ হবে না ক্ষতি হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন মোহতরম হাজরিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক নিয়ে বললাম সারা রাত কথা বলে শেষ করা যাবে না কথা অনেক বেশি বলার দরকার নাই অনেক কথা বলা হয়ে গেছে আমরা যে কথাগুলো জানলাম শুনলাম সেগুলো অনুযায়ী আমাদের জীবনকে আমরা গড়ার চেষ্টা করি চেষ্টা করব না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির মতো ইনসাফগার ন্যায় নিষ্ঠাবান মানুষ হওয়ার তৌফিক দান করুন